হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি রনিত এবং আপনারা দেখছেন নন টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনস্টাগ্রামের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসলে কিভাবে আপনি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনস্টাগ্রামের মধ্যে অন করতে পারবেন এবং এই প্রক্রিয়াটা চালু করার সুবিধাটা কী। প্রথমেই আসি ইনস্টাগ্রামের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসলে কী। তবে দেখুন, ইনস্টাগ্রামের টু ফ্যাক্টর অথেন্টিকেশন হলো এমন একটি সিকিউরিটি প্রক্রিয়া যেটা অন করার পরে আপনি যখন ইনস্টাগ্রামে লগ ইন হতে যাবেন তখন কিন্তু আপনি ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনি কিন্তু লগ ইন হতে পারবেন না, কারণ আপনি তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছিলেন। তো এর ফলে কি হবে, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার করলে তবে কিন্তু আপনি ইনস্টাগ্রামের মধ্যে লগ ইন হতে পারবেন। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার সুবিধা হলো এটাই যে আপনার অ্যাকাউন্ট কিন্তু কোনোদিন হ্যাক হবে না। আর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইউজার নেম যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব কেউ জেনেও যায়, সে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনোদিন লগ ইন হতে পারবে না, কারণ আপনি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছিলেন। তো এর ফলে কী হবে, আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার করলে তবে কিন্তু সে আপনার অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হতে পারবে। আর কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনস্টাগ্রামের মধ্যে অন করতে হয় চলুন দেখে নিই। আর তার ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা যারা চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনারা চলুন দেখে নিই আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, ইনস্টাগ্রামে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আপনাদের প্রথম ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পরে একদম নিচের ডান দিকে এই যে লোগোটা আছে আপনার মি সেকশন, এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো এখানে ক্লিক করার পরে দেখুন একদম উপরে ডান দিকে যে তিনটে লাইন আছে, থ্রি লাইন্স, ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে। থ্রি লাইন্সে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখুন সেটিং বলে একটা অপশান রয়েছে, সেটিংস, এখানে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে দেখুন সিকিউরিটি বলে একটা অপশান আছে, সিকিউরিটি চার নম্বরে। তো সিকিউরিটি এই যে অপশানটা, যেখানে আপনাকে ক্লিক করতে হবে। সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই যে লেখাটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশানে ক্লিক করার পরে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে আপনাকে। গেট স্টার্টেডে ক্লিক করার পরে এখানে কিন্তু দুটো অপশান আপনি দেখতে পেয়ে যাবেন, একটা হলো অথেন্টিকেশান অ্যাপ আর একটা হলো টেক্সট মেসেজ। তো আমি রিকমেন্ড করবো আপনাকে টেক্সট মেসেজ এখানে ক্লিক করুন। টেক্সট মেসেজে ক্লিক করার পরে অ্যাড ফোন নাম্বার দেখাবে আপনাকে। তো অ্যাড ফোন নাম্বার এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে নেবেন। তো ফের মোবাইল নাম্বার অ্যাড করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা কোড আসবে, তো সেই কোডটা এখানে আপনাকে এন্টার করতে হবে। তো আমার মোবাইল নাম্বারে কোড চলে এসেছে, আমি কোডটা দেখে নেব একবার। নেক্সট, তুমি দেখুন এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, তো এটা ডান করে দেবো। ফ্রেন্ডস, এখানে যে এই কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোডগুলো আপনি কপি করে, সবগুলো কপি করে আপনার নোটপ্যাড বা কোথাও সেভ করে কিন্তু রেখে দেবেন, কারণ এগুলো হলো আপনি যখন ইনস্টাগ্রামে লগ ইন হতে যাবেন তখন তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগছে। ধরুন আপনার মোবাইল নাম্বারটা হারিয়ে গেল, সেক্ষেত্রে তো আপনি আর ওটিপিটা এন্টার করতে পারবেন না, তো তখন এই কিন্তু কোডগুলো কাজে লাগবে, ঠিক আছে। তো এটা আপনি স্ক্রিনশটও করে নিতে পারেন, এখান থেকে স্ক্রিনশট অপশান রয়েছে, হ্যালো স্ক্রিনশট, দেখুন এখানে স্ক্রিনশট হয়ে গেলো। এখান থেকে আপনি নিউ কোডে করতে পারেন, নিউ কোড করে আপনি আপনার পছন্দ মতো কোড আপনি জেনারেট করতে পারেন, ঠিক আছে, করে আপনি এখান থেকে কোডগুলো কপি করে রেখে দেবেন। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে অন হয়ে গেল, কীভাবে কাজ করবে অথেন্টিকেশন। ওকে, অন হয়ে গেছে। তো আমি একবার লগ আউট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটিং, লগ আউট, লগ আউট। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ আউট করে দিয়েছি। লগ আউট করার পরে আবার একবার আমি লগ ইন করবো, লগ ইন করার চেষ্টা করবো। তো লগ ইন, তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আমি লগ ইন করার সময় আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও এখানে আমরা সিকিউরিটি কোড চাইছে। তো সিকিউরিটি কোডটা কী হবে, আমার যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম তো মোবাইল নাম্বার দেখুন এখানে কিন্তু এসে গেছে, কপি ভেরিফিকেশান কোড করে নেবো। তো এর ফলে সুবিধা কী হবে, ধরুন আপনার ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা আপনার কোনো ফ্রেন্ড বা কেউ জেনে গেলো, তার সত্ত্বেও কিন্তু সে আপনার ইনস্টাগ্রামে কিন্তু লগ ইন হতে পারবে না, কারণ দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বার ওটিপি এলো, সেই ওটিপিটা এন্টার করলে তবেই কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে লগ ইন হওয়া যাবে। তো ভেরিফিকেশান কোডটা এখান থেকে একবার দেখে নেব। কনফার্ম, তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু সাকসেসফুলি আমার অ্যাকাউন্টে আমি লগ ইন হয়ে গেছি। তো এভাবে কিন্তু এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করলে আপনার অ্যাকাউন্টটা কোনোদিন কিন্তু হ্যাকও হবে না। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন।
এবং চ্যানেলটি করে সাবস্ক্রাইব করবেন।